ফ্রেন্ডস আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো রোজ করার মতো নতুন ভিডিও নিয়ে এসে গেলাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি দেখাবো তো আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে বাটার এগ কারি তো বাটার এগ কারি কী করে বানাবো সেটাই আমি এই ভিডিওতে পুরোভাবে দেখাবার চেষ্টা করব। তো এখানে আমি জল ফুটিয়ে নিয়েছি ফুটনো জলের মধ্যে আমি চারটে ডিম দিয়ে দিলাম ডিমগুলো খুব সাবধানে দিতে হবে আমি একটা চামিচে তোমরা নিশ্চয়ই দেখেছ একটা চামিচে একটা একটা করে ডিমগুলো ছেড়েছি আর আমি কুড়ি মিনিটের মতো বয়েল করেছি ফুল বয়েল হয়ে গেছে এখন আমি ঠান্ডা জলে নামিয়ে নামিয়ে ঠান্ডা জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব তো আমি কিছুক্ষণ এখানে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আমি ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম রেখে আমি অন্য কাজগুলো করেছি এই কারিটা বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছিলাম ততক্ষণে ডিম পুরোভাবে ঠান্ডা হয়ে গেছে আর পুরোভাবে ঠান্ডা হয়ে গেলে কত সহজে ডিমগুলো ছেলা যায় এটাই আমি দেখাচ্ছি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে তো ডিম আমার ভাঙেনি যারা ডিম বয়েল ডিম ছিলতে পারো না বা ভয় পাও ভেঙে যাওয়ার ভয় তারা এই প্রসেসগুলো ফলো করবে তোমরাও পারবে আমার থেকে খুব অনেক ভালোভাবে ডিম ছিলতে তো এই দেখো কত ভালোভাবে ডিমগুলো ছিলা হয়ে যাচ্ছে তো আজকে আমি যেইভাবে ডিমের কারির রেসিপি দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর এই ডিমের কারিটা এতটাই টেস্টি ছোট বড় বয়স্ক সবাইদের খুব পছন্দের একটা রেসিপি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তোমরা একবার হলেও ট্রাই করবে এইভাবে ডিমের কারি ডিমের কারি তো আমরা অনেক খাই কিন্তু এই প্রসেসটা একবার ফলো করবে তো ডিমগুলো আমার ছেলা হয়ে গেছে এখন আমি একটা মশলা বানিয়ে নিব ডিমের গ্রেভি জন্য একটা স্পেশাল মশলা হবে প্রথমেই আমি আদা আর রসুন এখানে তিন থেকে চারটে রসুন আর তিন থেকে চারটে আদার টুকরো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি চারটে পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজগুলো রাফলি চপ করে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আর এর মধ্যে পরপর আমি কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো এটা একটু তোমরা দেখে নাও এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করলাম নুন আমি প্রথম কমেই দিলাম পরে আবার অ্যাড করব এখানে চারটে তিন থেকে চারটে শুকনো লঙ্কা গোটা তো এইভাবে যদি ডিমের গ্রেভিটা করে নেওয়া যায় এটা সাত দ্বিগুণ বেড়ে যায় আর বাকিটা আমি বলছি আস্তে আস্তে তোমরা দেখতে থাকো ভিডিওটা আরে এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে কালারটাও একটু কালচে টাইপের আছে হয় না কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে যায় একটু ব্রাউনি কালার এসে যায় তো এই কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো দিয়েছি আর এটা ধনে পাতার ডান্ডি এই ধনে পাতার ডান্ডি দিলে একটা ভালো ফ্লেভার পাওয়া যায় যদি এটা থাকে তো ইউজ করতে পারো না থাকলে কোনো ব্যাপার না এক সময় আবার আমি কি করি শীতকালে হয় সেটা শীতকালে অনেক ধনে পাতা ফ্রেশ পাওয়া যায় তখন ধনে পাতার ডান্ডিগুলো আমি সংগ্রহণ করে ডিপ ফ্রিজে রেখে দেই প্যাকেটে ভরে এরকম লম্বা লম্বা করে টুকরো করে সেটাও ইউজ করা যায় কিন্তু আজকে আমার কাছে ফ্রেশ অল্প ছিল এটাই আমি ইউজ করছি আর এখানে আমি তিনটে টমেটো দিলাম ভালো মতো করে আমি নেড়েচেড়ে অল্প ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এইভাবে যদি মশলাটা বানিয়ে নিই তাহলে এই গ্রেভির একটা টেক্সচার আসবে একদম ক্রিমি টেক্সচার আসে আর টেস্টটাও অনেক বেশি ভালো হয় এটা তোমরা একবারে এইভাবে ট্রাই করতে পারো তো আর ভাজবো না হয়ে গেছে টমেটোগুলো গলে গেছে আর ভাজাটাও হয়ে গেছে নামিয়ে দিলাম এখন এটা আমি ঠান্ডা করতে দেবো সাইডে রেখেছি ততক্ষণে আমি ডিমটা ভেজে নেব ডিমটা আমি বাটার দিয়ে ভাজবো ওই যে বললাম বাটার কারি তো এটা আমি বাটার ইউজ করব তো বাটার আমি প্রথম গালিয়ে নিয়েছি গলে গেছে বাটার এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে ততক্ষণে আমার মশলাটা ঠান্ডা হচ্ছে তো এইভাবে যদি লাইন মতো আমরা কাজগুলো করি খুব জলদি কাজ শেষ হয়ে যায় এই ডিমে একটা কালার দিব ফুড কালার না আমি হলুদ দিয়ে এই কালারটা দেওয়া আনার চেষ্টা করবো তো প্রথমে আমি একটু ফ্রাই করে নিচ্ছি এখানে আমি সামান্য একটু নুন অ্যাড করেছিলাম গ্যাসের ফ্লেম লো করে ডিমগুলো ভাজতে হবে তাহলে এটার ভেতরে বাটারের ফ্লেভারটা যাবে তো ডিম ভাজা হয়ে গেছে আর একটু ভাজব আর পুরো ভাজার আগে আমি এখানে একটু হলুদ অ্যাড করলাম এটা কালারের জন্য দিয়েছি এটা হাফ টি স্পুন এরকম কোয়াটা টি স্পুন হবে এখানে হলুদ দিয়ে ভালো মতো করে নাড়তে হবে গ্যাসের ফ্লেম লো করে এটা নাড়াচাড়া করতে হবে আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি মতো এর দিয়ে দিলাম লঙ্কাটা আমি পরে দিলাম কারণ লঙ্কাটা পরে গিয়ে কাশ হবে হাঁচিয়ে আসবে এই জন্য লঙ্কাটা পরে দিলাম এই দেখো ডিমের কালারটা কত সুন্দর এসেছে তো এই কালারের জন্যই আমি হলুদ আর লঙ্কাটা ইউজ করলাম আর এই যে যে মশলাটা এই মশলাটা আমি সাইডে রেখে দিব এটা ডিমের মধ্যেই আমি যখন গ্রেভিটা বানাবো তখন অ্যাড করে দিব চামিচ যে কেচে আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা সাদা তেল দিলাম এই রান্নাটা সাদা তেলে হবে সাদা তেল আর বাটার দিয়েই হবে রান্নাটা তো তেল গরম হয়ে গেছে আমি একটা তেজপাতা চিরে দিলাম এক টুকরো দারচিনি দুটো এলাচ দুই থেকে তিনটে লং আর গোলমরিচ তো এটা তেলের মধ্যে ভাজা হচ্ছে এখন আমি কয়েকটা জিরে কোয়ার্টার টি মতো মতন জিরে অ্যাড করলাম জিরেটা আমি পরে দিয়েছি নইলে জিরে পুড়ে যাবে আর এই যে মশলাটা যে আমি বানিয়েছিলাম এর আগে পেঁয়াজ লঙ্কা টমেটো যে ভেজে নিয়েছিলাম এটা আমি পেস্ট করে নিয়েছি এখন আমি এটা অ্যাড করে দিলাম গরম মশলার তেলের মধ্যে এখন ভালো মতো করে ভুনে নেবো এই মশলাটা তেলের মধ্যে যত ভোনা হবে ততই টেস্ট বাড়বে জারটা ধুয়ে আমি জল দিলাম অল্প দু চামিচের মতো জল হবে এখানে আর এখানে কোয়াটার টিস্পুন জিরে পাউডার হাফ টিস্পুন ধনে পাউডার ভালো মতো করে মিশিয়ে দিতে হবে গ্রেভির সঙ্গে দলা যাতে না পেকে যায় এখানে আমি সামান্য একটু হলুদ ইউজ করলাম কালারের জন্য যাতে গ্রেভির কালারটা আরও ভালো আসে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও কালারের জন্য তো মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো অ্যাড করে দিলাম একটু সাবধানে নাড়তে হবে এটা খুব ছিটে তো ডিম দেওয়ার পরে আমি ভালো মতো করে কষে নিয়েছি এখন আমি হাফ কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি এই জলটা দিতে হবে না দিলে মশলার কাঁচা গন্ধ লাগবে ওই জন্য ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে তো এতক্ষণ তো আমি মশলা কষিয়েছি অল্প জল দিয়ে তো এখন আমি এটা জল হাফ কাপ জল দিলাম এটা গ্রেভির জন্য এই জলটা ইউজ করলাম এটা ওয়ান টি স্পুন ভাজা গরম মশলা পাউডার ভালো মতো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দেব স্বাদ মতো নুন নুন আমি আগেও ইউজ করেছিলাম যখন আমি গ্রেভির মশলাটা বানিয়েছিলাম তো এখন আবার একটু অ্যাড করলাম নুন নিজের উপরে যে যেমন নুন খাবে নুনটা সেই হিসাব মতোই দিতে হবে এখন আমি দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিলাম দশ মিনিট পর আমি ফিরে এসেছি তো ডিমের কারিটা আমার হয়ে গেছে আমি এখানে কচুরি মেথি অ্যাড করেছিলাম কচুরি মেথিটা একটু হালকা গরম করে হাতে ক্রাশ করে মেথিটা অ্যাড করেছি এটা ফ্লেভারের জন্য লাস্টে আমি ধনেপাতা পাতা ফ্রেশ ধনে দিলাম তো কচুরি মেথি ফ্রেশ ধনেপাতা দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাস গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি গ্যাসের উপরেই রেখেছিলাম তো পাঁচ মিনিট পরে আমি এসে গেলাম তো গ্যাস অফ করা করে ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণটা হয়েছে ফ্লেভার পুরো ফ্লেভারটা এই ডিমের ভেতরে যাবে এখন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি একটা হাড়িতে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো আশা করি আমার এই বাটার এগকারি রেসিপি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা যদি দেখো তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্টস করে জানাবে কেমন লেগেছে বাটার এগকারি রেসিপি